হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা জানবো আপনি ঘরে বসে কিভাবে আপনার যে কোনো ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন মাত্র 10 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলের মাধ্যমে। তা আপনার অ্যান্ড্রয়েড ফোন হোক বা আপনার নর্মাল ছোট ফোন হোক না কেন। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে আপনাকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, আর আপনার যদি নর্মাল ছোট ফোন হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনের বাম দিকে দেওয়া রয়েছে সিরিয়াল নম্বর, ব্যাংক নেম এবং মিস কল নাম্বার। অর্থাৎ আপনাকে আপনার ছোট ফোন থেকে একটি মিস কল দিতে হবে আমাদের দেওয়া নম্বরে। অর্থাৎ এখানে আপনার ব্যাংকের নাম এবং ডান দিকে তার ফোন নম্বর বা মিস কল দেওয়ার নম্বর রয়েছে। আপনাকে কি করতে হবে, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স জানবার জন্য আপনাকে আপনার ছোট ফোন থেকে ওই নম্বরে আপনাকে মিস কল করতে হবে। তবে এক্ষেত্রে বলে দেওয়া যাক, যদি আপনার ব্যাংকে ওই নম্বরটি রেজিস্টার থেকে থাকে তবেই আপনি ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। আর ব্যাংক ব্যালেন্স চেক করতে গিয়ে যদি আপনার কোনোরূপ প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আপনাকে আমরা অবশ্যই হেল্প করব। তো বন্ধুরা, যেনাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা কীভাবে চেক করবেন? চেক করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। তো চলুন আমরা প্লে স্টোরে চলে যাই। তো চলুন আমরা আমাদের মোবাইলের গুগল প্লে স্টোর ওপেন করে নিলাম। এরপর আপনাকে সার্চ বটনে গিয়ে সার্চ করতে হবে চেক ব্যাংক ব্যালেন্স। চেক ব্যাংক ব্যালেন্স অপশান সার্চ করে নেওয়ার পর আপনার সামনে অনেকগুলি অ্যাপস ওপেন হয়ে যাবে। আপনি কী করবেন, 4 নম্বর অ্যাপস চেক ব্যালেন্স অ্যাপসটি ওপেন করে নেবেন। এরপর আপনি ওপেন করে নেওয়ার পর ইনস্টল করে নেবেন। আমার যেহেতু পূর্বে থেকে ইনস্টল রয়েছে তাই ওপেন শো করা হচ্ছে। আপনি কি করবেন, ইনস্টল করে নেওয়ার পর ওপেন বটনে ক্লিক করবেন। ওপেন বটনে ক্লিক করে নেওয়ার পর আপনাকে আপনার ভাষা সিলেক্ট করতে বলা হবে। আপনি আপনার ভাষা ইংরেজি, বাংলা আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন। ভাষা সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে আপনার সমস্ত ব্যাংকের নাম দেখানো হচ্ছে। আপনি কি করবেন, আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য আপনি সেই ব্যাংকের নামটি প্রথমে খুঁজে নেবেন। এরপর আপনি তার ওপর ক্লিক করবেন। যেহেতু আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআইয়ের অ্যাকাউন্ট রয়েছে তাই এসবিআই লেখার ওপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে দেখুন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই এবং নিচে লেখা থাকবে চেক ব্যালেন্স। আপনি কি করবেন, এই চেক ব্যালেন্স অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন পুনরায় চেক ব্যাংক ব্যালেন্স অপশানটি চলে এসেছে। আপনি কি করবেন, চেক ব্যাংক ব্যালেন্স অপশানে ক্লিক করবেন। অটোমেটিক্যালি আপনার মোবাইল থেকে একটি কল চালু হয়ে যাবে। আপনি কি করবেন, কলটি কেটে দেবেন এবং ওয়েট করবেন। কলটি কেটে দেওয়ার পর আপনি 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করবেন। 10 সেকেন্ড ওয়েট করার পর আপনার সামনে একটি মেসেজ চলে আসবে। আপনি কি করবেন, মেসেজটি ওপেন করে নেবেন। এরপর আপনি আপনার মেসেজটি চেক করে দেখবেন। তো চলুন, আমাদের সামনে মেসেজটি চলে এসেছে, আমরা কি করব, চেক করে নেব। তো দেখুন আমার ব্যাংক ব্যালেন্স এখানে শো করা হচ্ছে। আপনিও এইভাবে আপনার ব্যাংক ব্যালেন্স চেক করে নিতে পারেন। যদি আপনার ব্যাংক ব্যালেন্স চেক করতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা আপনাদেরকে হেল্প করব। আপনারা কমেন্ট বক্সে আপনাদের কি ধরনের অসুবিধার সৃষ্টি হচ্ছে তা আমাদেরকে লিখে জানান, এবং আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাও আমাদের জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।